পুখুরী চিনি পই নারি চারিলেনযুক্ত পথ নির্মাণের নামত ভেকু ভাওনা জমর যাতনা ভুগিছে পথচারিয়ে বিশ্বনাথরপর গহপুর সংযোগী 15 নং রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থায় জিয়াটু ভোগাইছে পথচারী চারিলেনযুক্ত পথ নির্মাণের নামত প্রায় 4-5 বছরে পুখুরী সদৃশ পথেরে দুর্বিষহ যাতায়াত করবলিয়া হয়েছে রাইজে চিনচাপহীন পথ বিভাজনের বাবে দৈনিক সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাস্তাটার কারণে আমি গাড়ি চলাবা নাই, যত 1 ঘন্টা সময় লাগে আমার এটা 2 ঘন্টা সময় লাগে। তো আমি তেজপুরের পর আপনার লক্ষিমপুরলকে আহো, আগে 3.5 ঘন্টা আপনার 4 ঘন্টার সময় হয়েছিল, আর এটা আপনার 6 ঘন্টা সময় হয়। ফোরলেন নির্মাণের নামত এটু আমি যথেষ্ট হারাশাস্তির সম্মুখীন হবল হয়েছে। রাস্তার ডাঙর ডাঙর খাল আর পুখুরী সদৃশ গাঁতর সৃষ্টি হয়েছে, আর এই গাঁত আর এনেকা ধরনের রাস্তাত যথেষ্ট ধরনের দুর্ঘটনা সংঘটিত হওয়ার যেতাই সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দিছে। ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড চমুকয় NHIDCL নামের রাষ্ট্রীয় পথ নির্মাতা সংস্থাটির অধীনত অরুণাচলের TK ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিটে পথ নির্মাণ করে আসছিল, কিন্তু কামর গতি লেখেমিয়া হওয়ার বাবে টিলিমা পূর্বে অর্ধনির্মিত হয়ে থাকা পথ চার দায়িত্ব দিয়া হয় ধাতরওয়াল কনস্ট্রাকশন কোম্পানি, কিন্তু আজি পর্যন্ত পথ নির্মাণের বাবে এসপরা মাটিও পেলোয়া নাই সংস্থাটে। এই নির্মাণ অবস্থাতে আমি দেখি আছো এই রাস্তাটা, আর আগর যেটু এটা আসলে যেটু ঠিকাদার কোম্পানিক যেটু দিয়া হয়েছিল ঠিকা, তেওঁলোকে এই যথেষ্ট হেমাহি করলে, আর তারপর আমি জ্ঞাত হয়েছো যে এই একটা নতুন একটা কর্তৃপক্ষক দিয়া হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিক, কিন্তু এই বিষয়ে কিমান দূর অগ্রগতি করেছে আর সেইটার বিষয় লো আমি এটাও সন্দিহান হয়ে আছো। পথচোয়া নির্মাণের বাবে বিভিন্ন দল সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছে যদিও গা লড়া নাই বিভাগীয় কর্তৃপক্ষর। বিশ্বনাথরপর জেদুল ইসলামের রিপোর্ট, দ্য নিউজ প্লাস।